সারা বিশ্বব্যাপী সমাদৃত এক মিষ্টান্নের নাম চমচম, মুখরোচক ও স্বাদে গন্ধে যার জুড়িমেলা ভার। চমচমের নাম শুনলেই আমাদের মানসপটে ভেসে ওঠে টাঙ্গাইল জেলার ছবি। হ্যাঁ, চমচমের রাজধানী ও আদিনিবাস এটি। ধলেশ্বরী নদী বিধৌত টাঙ্গাইল জেলার পোড়াবাড়ি নামক গ্রামে সর্বপ্রথম চমচমের জন্ম হয়। আর এর জন্মদাতা হলেন যশরথ হাল নামক একজন কারিগর। প্রায় 200 বছর আগে তিনি এই মিষ্টি তৈরি করে সাড়া ফেলে দেন সারা ভারতবর্ষে। 2024 সালে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম আন্তর্জাতিকভাবে ভৌগোলিক নির্দেশক GI স্বীকৃতি পেয়েছে। স্থানীয় দুধের ছানা আর চিনি দিয়ে তৈরি এই বিশেষ মিষ্টি দ্রুতই মানুষের মন জয় করে নেয়। ওই সময় থেকেই পোড়াবাড়ি গ্রাম পরিচিত হয়ে ওঠে চমচমের রাজধানী হিসেবে। আজ আমরা আপনাদের সেই পোড়াবাড়ির চমচমের গল্পই বলব। টাঙ্গাইল শহর থেকে প্রায় 4.5 কিলোমিটার পশ্চিমে পোড়াবাড়ি গ্রাম অবস্থিত। টাঙ্গাইল থেকে অটোরিকশায় করে সন্তোষ বাজার তথা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যেতে হয় পোড়াবাড়ি বাজারে। পোড়াবাড়ি বাজারে পৌঁছেই আপনার নজরে আসবে এক সময়ের চমচমের রাজধানীর বেহাল চিত্র। হাতে গোনা কয়েকটি মিষ্টির দোকান ও অল্প কিছু মিষ্টি নিয়ে জৌলুস হারানো এই শিল্পটি এখনও টিকে আছে কালের সাক্ষী হয়ে। এক সময়ের চির যৌবনা সেই ধলেশ্বরী নদীও আজ মৃতপ্রায়। এই ধলেশ্বরী নদীর পানি দিয়েই এক সময় তৈরি হতো মিষ্টি, তাতে যেন সেই চমচমের স্বাদ আরও বহুগুণে বেড়ে যেত। আজ থেকে প্রায় 200 বছর আগে উপনিবেশিক আমলে এইখানে ছিল লঞ্চঘাট, আর এই লঞ্চঘাটকে কেন্দ্র করেই এখানে গড়ে ওঠে বাজার ও মিষ্টির দোকান। সেই সময় মূলত প্রথম চমচম তৈরি হয় এখানে এবং বিভিন্ন মানুষ তা ক্রয় করে নিয়ে যেত। আর লঞ্চে করে এই চমচম পৌঁছে গেছে সারা ভারতীয় উপমহাদেশে। উপমহাদেশের গণ্ডি পেরিয়ে এই মিষ্টি পৌঁছে গিয়েছিল সুদূর ইংল্যান্ডেও। তখন থেকেই খ্যাতি অর্জন করে এই সুস্বাদু মিষ্টান্ন চমচম। বর্তমানে সেই কারিগরদের কোনো বংশধররা এখানে আর না থাকলেও প্রায় 100 বছর আগে সেই হাল ধরেছেন অন্যরা, তাদের মধ্যে অন্যতম দ্বীপ মিষ্টান্ন ভাণ্ডার ও আদি পোড়াবাড়ি মিষ্টান্ন ভাণ্ডার। এই দুটো দোকান বয়স প্রায় 100 বছর। বর্তমানে এখানে খুবই বড় পরিসরে মিষ্টি তৈরি না হলেও এখানকার কারিগর ও ব্যবসায়ীরা ঘাঁটি গেড়েছেন টাঙ্গাইল শহরের পাচানি বাজারে। তবুও নারীর টানে কিছু কারিগর রয়ে গেছেন এই পোড়াবাড়িতে। তাদের তৈরি এই চমচম চলে যায় সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। চলুন দেখা যাক পোড়াবাড়ির কারিগরদের মিষ্টি তৈরির আদ্যপ্রান্ত। বেলা 12টায় এখানে বসে দুধের বাজার। পার্শ্ববর্তী এলাকা ও ধলেশ্বরী চরের পালন করা দেশি গরুর দুধ নিয়ে এখানে হাজির হন গাভী পালনকারীরা। এই বাজারের খদ্দের মূলত ঘোষেরা। ঘোষ হল সনাতন ধর্মে যারা মিষ্টি তৈরি করেন তাদের উপাধি। ঘোষেরা এই বাজার থেকে দুধ সংগ্রহ করে নিয়ে যান তাদের কারখানায়।
অনেক গৃহস্থ আবার নিজেরাই তাদের উৎপাদিত দুধ নিয়ে আসেন ঘোষেদের কারখানায়। তারা সেই দুধ ওজন করে মূল্য চুকিয়ে দেন সাথে সাথে। তারপর শুরু হয় কারিগরদের বিশাল কর্মযজ্ঞ। প্রথমেই দুধগুলোকে বিশাল আকৃতির কড়াইয়ে ঢেলে কাঠের লাকড়ি দিয়ে জাল দেওয়া হয় দুধে বলক ওঠার আগ পর্যন্ত। যখন দুধে ভালোভাবে বলক উঠে যায় তখন ফুটন্ত দুধগুলিকে নামিয়ে নেওয়া হয়। বড় আকৃতির গামলায় ফুটন্ত দুধগুলিকে ঢালা হয় কাপড়ের ছাঁকনি দিয়ে ছেঁকে। তারপর দুধগুলোকে ঘণ্টাখানিকের জন্য ঠান্ডা হতে দেওয়া হয়। তারপর সেই দুধ থেকে ছানা কাটা হয় বিশেষ এক প্রক্রিয়ায়। কুসুম গরম দুধে ছানার পানি মিশিয়ে আলতো হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দুধ থেকে ছানা আলাদা হয়ে বের হয়ে আসে। তারপর ছানাগুলো পানি থেকে উঠিয়ে একটি সুতি কাপড়ের মাধ্যমে ঝুলিয়ে পানি ঝরতে দেওয়া হয় প্রায় এক ঘন্টার জন্য। ঘণ্টাখানেক পর ছানাগুলিকে নামিয়ে ভালোভাবে মথে নেওয়া হয়। ছানার সাথে সামান্য একটু ময়দা মিশিয়ে নেওয়া হয় যাতে মিষ্টিগুলো রসে জাল দেওয়ার সময় ফেটে না যায়। প্রতি 4 কেজি ছানার জন্য মাত্র 300 গ্রাম ময়দা ব্যবহার করা হয়। বেশ সময় নিয়ে ছানা মাখানো হয়। তারপর শুরু হয় চমচমের আকৃতি দেওয়ার কাজ। হাত দিয়ে চেপে চেপে ছানার দলাগুলোকে পরিণত করা হয় আকর্ষণীয় পোড়াবাড়ির চমচমে। এবার চমচমগুলো রসে ডোবার জন্য একদম তৈরি। যে কড়াইয়ে দুধ জাল দেওয়া হয়েছিল সেই কড়াইয়ে এখন রস জাল দেওয়ার পালা। চিনি ও পানি দিয়ে তৈরি হয় মিষ্টির শিরা। এই শিরা তৈরিতে আগে ব্যবহার করা হতো নদীর পানি, তাতে নাকি মিষ্টি খুবই সুস্বাদু হতো। কিন্তু নদী দূষিত হওয়ায় এখন আর ব্যবহার উপযোগী নেই, তাই মিষ্টির শিরা তৈরিতে এখন ব্যবহার করা হয় টিউব অয়েলের পানি। যাই হোক, চমচমকে একটানা রসে ডুবিয়ে জাল দেওয়া হয় লালচে হওয়ার আগ পর্যন্ত। চমচমগুলো লালচে বর্ণ ধারণ করলেই তা নামিয়ে ফেলা হয় এবং সারা রাতের জন্য ঠান্ডা হতে দেওয়া হয়। টাঙ্গাইল তথা পোড়াবাড়ির চমচমের প্রধান বৈশিষ্ট্য হলো এর লালচে রং। সকালবেলা চমচমগুলোকে নির্দিষ্ট ওজনে মেপে প্যাকেটে ভরা হয় বিক্রির উদ্দেশ্যে। এই প্যাকেট জাত চমচমগুলো চলে যায় সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। চমচমের জীবনচক্রের শেষ ধাপে এগুলো শোভা পায় মিষ্টির দোকানে। দোকানিরা এগুলো পরিবেশন করেন চমচমের উপর মাওয়া ছিটিয়ে। মাওয়া হলো খাঁটি দুধের নির্যাস থেকে তৈরি বিশেষ উপাদান, যা চমচমকে দেখতে যেমন লোভনীয় করে তেমনি খেতেও করে সুস্বাদু। 200 বছর আগেও যেন পোড়াবাড়ির চমচমকে কদর করত মানুষ, ঠিক সেই কদর এখনও আছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে জিআই স্বীকৃতি পাওয়ার মাধ্যমে তা আবারও প্রতীয়মান হয়েছে। আমরা আশা করি আরও শত সহস্র বছর টাঙ্গাইলের তথা পোড়াবাড়ির চমচমের নাম সারা পৃথিবীর মানুষের মুখে মুখে থাকবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।